আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ছোট্ট একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হতে দেখেছেন আহলে হাদিসদেরকে চ্যালেঞ্জ করে একটা ভিডিও রেকর্ড করা হয়েছে যেহেতু মতো পরিস্থিতিতে মুসলিম জাতি আজকে বিপর্যয় অবস্থাতে এ বিষয়ে কথা বলতে ইচ্ছে হয় না তারপরে না হলে কয়েকশো জন মানুষ আমাদেরকে এই ভিডিওটি ইনবক্সে দিয়েছে এবং আমাদের কাছ থেকে জবাব জানতে চেয়েছে এবং চ্যালেঞ্জ করেছে আহলে হাদিসের কাছ থেকে নাকি এই মর্মে কোনো কিছু জবাব নেই এই জন্য মূলত আশা শুধুমাত্র সংক্ষিপ্ত কিছু সময়ের জন্য আপনার সামনে এসেছি একটা ভিডিও জবাব দেব এর জন্যই যে ভিডিও নিয়ে আজকে কথা বলবো আল্লামা ডক্টর মোহাম্মদ কফিল উদ্দিন সালেহি তিনি নাকি একদম আজম একদম খুব বড়ো মাপের একজন আলেম বাংলাদেশের ওনারই ভিডিওর জবাব দেওয়ার জন্য তো যাক প্রথমে তো আসুন আমরা ভিডিওটা আগে শুনিনি যে তিনি কি দাবি করেছেন তারপর আমরা কথা হবে ইনশাল্লাহ আসুন আমরা ভিডিওটা প্রথম থেকে দেবো মাত্র 1.5 মিটার একটা চ্যালেঞ্জ করেছে আমাদেরকে এই জন্য আমাদেরকে জব দিতে হচ্ছে আচ্ছা

যাই হোক এতক্ষণ আপনার লাইভটা শুনলেন আপনাদেরকে শোনালাম জাস্ট এখন কিছু সংক্ষিপ্ত জবাব দেবো মূলত এই আলোচক ডক্টর আল্লামা কফিল উদ্দিন সালেহি সাহেব তিনি তার শ্রোতা মণ্ডলীকে বোঝাচ্ছিলেন যে মাঝাব কেন মানতে হবে তাকলিদের সাক্ষী কেন করতে হবে এটা বোঝাতে গিয়ে তিনি একটা আহলে হাতিসের কাছে চ্যালেঞ্জ করেছে জানতে চেয়েছে আপনার ঘটনা শুনেছেন যে কোনো এক ব্যক্তি তিনটে সন্তান ছিল অন্য এক তিন মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে বিবাহ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ফজরের সলাতের পরে দেখছে যে তিন ছেলের যেখানে বিবাহ দিয়েছিল তিন মেয়ের সঙ্গে সবার সঙ্গে উল্টাপাল্টা হয়ে গেছে পাল্টা মানে এর স্ত্রী গাছে আরেক ভাই চলে এসেছে আরেক ভাইয়ের ইস্ত্রে কাছে আরেক ভাইয়ের কাছে চলে এসছে মানে বুঝতে পারছেন ঘটনা শুনেছেন এটার জবাব কি হবে আশ্চর্য প্রথম কথা হচ্ছে এখন উঠভট কোনো একটা ঘটনা যেটা পৃথিবীর কোথায় ঘটেছে তার কোনো প্রমাণ নেই প্রথমত সালাই সাহেবকে বলবো আচ্ছা এমন ঘটনা কোথায় ঘটেছে একটু যদি আপনারা বলতেন যে অমুক জায়গাতে ঘটেছে আর তিন বোনের কাছে তিনজন ভাই উল্টা হয়ে যাবে এটা কীভাবে একজন বুঝতে পারলো না ঘরকে লাইট ছিল না একদম অন্ধকার ছিল লম্ফতে তেল ছিল না মোমবাতি ছিল না আর তিনজন ভাই ভুল করবে তিনজন ভাই যদি ভুল করে তিনটে মেয়ে মানে একটুটা ছজন ভুল করতে পারে দর্শক মণ্ডলে বুঝতে পারছেন যে তারা মাঝাব খেয়ে কায়েম করার জন্য কী সব উরভর তারা যুক্তি তারা পেশ করছে যেগুলো বাস্তবতা বিরোধী একদম সম্পূর্ণ বাস্তবতা বিরোধী তারপরে ইনশাআল্লাহ কিছু আমি আলোচনা করব। এবং কিছু অ্যান্টিহনাম জবাব দেব। যে আসলে লজ্জা লাগছে যে একজন এত বড় একজন ডক্টর আল্লামা টাল্লামা হাবি জাবি অনেক কিছু লিখে রেখেছে কিন্তু এমন জাহেলের মতো প্রশ্ন করে কেন এত জাহালাত কেন তাদের মধ্যে মাঝাব মানার জন্য এমন কল্পিত একটা গল্প বানানোর কি জরুরত আছে কোরআন স্না থেকে দলিল দিলে তো মিটে যায় জমকায়তে আছে এবং খাদিস আছে যথেষ্ট হয়ে যায় কিন্তু এখন মাঝাব মারার জন্যে কে কখন চলে যায় কোন চরমের পিস চলে যায় গরুর কাছে গরুর চারটে বাট এ চলে সেছে কোথায় সব কল্পিত কাহিনী তো যাই হোক আসুন আমরা কয়েকটা অ্যান্টিভেনাম জবাব সহ কিছু দালিলিক আলোচনা করব। যে তার প্রশ্ন যে ওই যে তিন ভাই আর তিন বোনের বিবাহ হয়েছিল উল্টাপাল্টা হয়ে যাওয়ার কারণে এখন কি বিবাহ কি টিকিয়ে আছে না বিবাহ ভেঙে গেছে তো প্রথম কথা আমি বলেছি এই ঘটনাটা সম্পূর্ণ কাল্পনিক এর কোনো বাস্তবতা নেই কপিল সাহেবকে বলবো এমন কোনো ঘটনা যদি কোনো জায়গায় ঘটে থাকে সব সেটা পেশ করেন যে কোথায় ঘটেছে দুই নম্বর বিষয় আমি একটা কথা এখানে বলতে চাই যে তিনি বলতে যাচ্ছেন যে কোরআন এবং হাদিস থেকে আহলে হাদিসরা এই দলিলটা পেশ করুক এই দলিলটা পেশ করুক তিনি চ্যালেঞ্জ করেছেন আসলে কপিল সাহেব আপনি কি এটা বলতে চাইছেন যে কোরআন হয়েছে এর উত্তর নেই এর জবাব নেই আপনার কি ইসলামকে মানে আনকমপ্লিট মনে করেন মানে অসম্পূর্ণ আপনার মতো মুক্তি সাহেব আপনার মতো পিস সাহেবের ইসলামকে সম্পূর্ণ করবে মানে আপনাদের কলমের খোঁচা দিয়ে আপনারা কি নতুন করে শরীয়ত বিধান তৈরি করবেন মানে এটা কি আপনারা বোঝাতে চাইছেন যে কোরআন হাদিসে এর সমাধান নেই কিন্তু আপনাদের মতো মুক্তিরা এর সমাধান দেবে জিনা এমনটা নয় পবিত্র ঘনসার নম্বর তিনে আল্লাহ সুবাহ স্পষ্ট বলে দিয়েছেন আল ইয়ামা আকমাল তুলা দিন আকুম যে দিন ইসলাম হচ্ছে মোকাম্মাল পরিপূর্ণ এখানে নতুন কিছু সংযোজন করবেন আপনাদের মতো মুক্তি সাহেব নতুন কিছু বিয়ের যোজন করবেন এত আপনাদের ইচ্ছে কেন ইসলাম কমপ্লিট এর উত্তর কোরআন হাদিসে আছে ইনশাআ আমরা জবাব প্রশ্নটা মূলত নাস্তিকদের প্রশ্ন নাস্তিকরা অনেক ক্ষেত্রে বলে যে মুসলিমরা বিশেষ করে ইহুদি খ্রিস্টানরা যে মুসলিমরা তৌহিদে বিশ্বাস করে তহিদে বিশ্বাস করে কিন্তু কোরআন হাদিসের তৌহিদ শব্দটা নাই এটা নিয়ে যেমন তারা একটা বিড়ম্বনা প্রকাশ করে আপনিও মাঝাবকে প্রতিষ্ঠা করতে গিয়ে মনে করছেন যে ইসলাম মানে সম্পূর্ণ না আপনার মতো মুক্তির কলমে খোঁচার দরকার আছে সম্পূর্ণ করার জন্য নাকি এখানে কোনো সমাধান নেই ইনশাল্লাহ সমাধান আছে আমরা দেব তিন বিষয় যে প্রথম কথা যে তিনি যে দাবিটা করেছেন যে কেন মাঝাব কোরআন হাদিসের সমাধান নেই এই জন্য মাঝহ মানতে হবে চ্যালেঞ্জ করলাম হ্যাঁ ডক্টর কফিল সাহেবকে আপনি যে ঘটনাটা বলেছেন এই ঘটনার সমাধান এবং আবহনই ফেনায় মহল্লার ফতুয়া থেকে প্রমাণ দেন আপনি যে মাঝাব মানতে হয় কেন কেন এই সমাধান দিতে হবে ওই যে তিনজন ছেলে তিনটে মেয়ের সঙ্গে বিবাহ করেছে তাদের স্ত্রীরা উল্টাপাল্টা হয়ে যায় এখন তাদের বিবাহ আছে না বিবাহ বাতিল হয়ে গেছে কপিল সাহেবকে বলছি এবং সমস্ত মুকাল্লিদদেরকে বলছি যে ইমাম আবু মানি ফারে এই বিষয়ে কী ফতোয়া আছে সরাসরি ফতোয়া দেন একদম সরাসরি ফতোয়া দেবেন সহি সনদ একটা ইমাম আবু বা ফতোয়াটা পেশ করেন উল্টাপাল্টা কিছু করবেন না বলবেন না যে না ইমাম আবহানি ওসুল থেকে নিয়েছি সেখান থেকে নিয়েছি জি না ইমাম আবহানি পেম্লা এই মর্মে কি ফতোয়া দিয়েছে সরাসরি দলিল চাই ইনকুম তুম দেখিন সত্যবাদী হলে প্রমাণ পেশ করো সেবা এক নম্বর একশো আমি আপনাকে বলছি যে ইমাম আবহানি পেরে মহল্লা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ফাতোয়া দিয়েছে সহি সনদে একটা দলিল পেশ করেন দেখি আপনি কেমন পারেন আহলে হাদিসদের কাছ থেকে কোরআন হাদিস থেকে দলিল চেয়েছেন আপনাকে মাঝাব মানবেন এর জন্য আপনি এই দলিল পেশ করছে স্বংমাম পরে মোল্লার ফতোটা দেন যেটা আসলে বিষয়টা কী মাম আপনি মত কি। তিন নম্বর বিষয় যে জবাব আসলে একটা ছেলে ভুল করে রাত্রিতে অনিচ্ছাকৃতভাবে একটা মেয়ের ঘরে মানে তার শালীর ঘরে ঢুকে গিয়ে শারীরিক সম্পর্ক করে ফেলেছে এখন করণীয় কী এটার জন্য এত পণ্ডিত হওয়ার দরকার নাই তাহলে হাদিস যে তালামি ইলিম আছে তারা সমাধান দিতে পারবে কিসের চ্যালেঞ্জ করেন সুরন ইবনু মাজা খুলবেন হাদিস নম্বর দু হাজার পঁয়তাল্লিশ এবং মিশকাত হাদিসন ছ হাজার দুশো চুরাশি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলেছেন যে আমার ইম্মতের মধ্যে যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে যায় অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ সুবাহান তাল্লা কাছে সেটা ধারতব্যের বিষয় নয় কেউ যদি অনিচ্ছাকৃত কোনো ভুল করে ফেলে অন্যায় করে ফেলে এটা আল্লাহর কাছে ধার্তব্য নয় ধার্তব্য নয় ধার্তব্য নয় আল্লাহ রসুল বলে দিয়েছে এখন ওই ছেলে যদি ভুল করে অন্য কোন তার শালির ঘরে বা অন্য ঘরের সঙ্গে যদি বাসর করে ফেলে তো এটা তাদের দুজনের অনিচ্ছাকৃত ভুল এটা অনিচ্ছাকৃত ভুল তারা গোনাগার হবে না শুধু অনুতপ্ত করতে হবে তো করতে হবে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুই নম্বর পয়েন্ট যেহেতু অনিচ্ছাকৃত ভুল সেই জন্য তার তালাক হবে না তিন নম্বর পয়েন্ট যে যদি কেউ অনিচ্ছাকৃত ভুল না শারীরিক সম্পর্ক যদি কোনো অন্য মেয়ের সঙ্গে কেউ করে ফেলে তালাক তো হয় না রে ভাই এটা তো বুঝতে হবে এটা তো তালাক তালাক হওয়ার তো কারণ নয় তালাক হওয়ার জন্য যত কারণ কোরআন হাদিসে বর্ণনা হয়েছে এটা তালাকের অংশটা নয় ধরুন সাহেবকে যদি আমি বলি আপনাকে বলছি না একটা ছেলে তার ভাবির সঙ্গে জেনা করে ফেলেছে তার ভাবির সঙ্গে জেনা করে ফেলেছে তার মানে কি তার ভাবি সঙ্গে তার ভাই তালাক হয়ে গেল আরে কেউ যদি মানে জেনা করে তাহলে কি তালাক হয়ে যায় ইসলাম এরকম বলেছে জিনা এখন এখানে মূল পয়েন্টটা কিন্তু দেখেন যে ওই ছেলেটা তার ভাবির সঙ্গে বা তার শালীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত প্রথম হাদিস যে আল্লাহ ধারতব্যের বিষয় নাই গোনা তার হবে না ইনশাল্লাহ আর এখানে দুই নম্বর বিষয় যেটা স্পষ্ট আপনাকে বুঝতে হবে যে সার্বিকভাবে অনিচ্ছাকৃত ভুলের পরেও এটা তালাক কেউ যদি যে না করে এটা তালাক হওয়ার কারণ নয় তাই হানড্রেড পার্সেন্ট তালাক হবে না এটা কী এমন পন্ডিতি আপনি দেখাতে চাইছেন আমি তো বুঝতে পারছি না যে এত বড় পণ্ডিত আপনি দেখাতে চাইছেন যে আহলাদেশের কাছে দলিল চাই আরে ভাই এ তো আহলাদদের সাধারণ ছেলে বিলেরা এ দলিল এ দলিল দিতে পারবে তো আশ্চর্য বিষয় যে এরকম প্রশ্ন করার মানে কী স্পষ্ট এরকম প্রশ্ন করার কোনো মানেই নেই আর একটা একটা বিষয় যে এখন তিনজন ভাইয়ের সঙ্গে তিনজন বোনের যখন উলটা পাল্টা হয়ে গেছে এখন করণীয় কী আর এবার এই কথা কোরআনে আছে যে কোনো পাঠক আপনার সুরা বাকারা সোনা দুই আত্মার দুশো সায়ত্রিশ খুলে দেখেন এবং সুরা আহজাব সোনা তেত্রিশ আত্মার ঊনপঞ্চাশ খুলে দেখেন আল্লাহ সুমাতর বলে দিয়েছেন যে তোমরা কোনো মেয়েকে যখন মোহরানা দেওয়ার পরে বিবাহ করার পরে যদি স্পর্শ না করো তার আগে যদি তালাক দিতে চাও তাহলে সেই মেয়েকে যেই মোহরানা ধার্য করা হয়েছিল তার অর্ধেক অংশ দিতে হবে আর সুরা আহাজাব এক নম্বর ঊনপঞ্চাশে আল্লাহ বলেছেন যে তাদের জন্য মূলত তাদের জন্য মূলত মানে ওই মেয়ের জন্য ঈদ লাগবে না পবিত্র করান এখানে আমি একটা ইসলাম ফাউন্ডেশন থেকে দেখাই যেহেতু বাংলাদেশের ঘটনা আপনাকে দেখাই সুরা আহাজাব থেকে দেখাই এটা ইসলামিম ফাউন্ডেশনের করান এখন করণীয় কী সেই ছেলেমেয়েট ছেলে এবং মেয়েটের করণীয় কী ইসলাম ফাউন্ডেশনের করণ থেকে আপনাকে অনুবাদ শোনাচ্ছি কী দেখছে রাখেন সাহায্য সোমহার তেত্রিশ আত্মার উনপঞ্চাশ আল্লাহ বলছেন হে মুমিনগণ তোমরা মুমিন নারীগণকে বিবাহ করিবার পর ওহাদের স্পর্শ করিবার পূর্বে তালাক দিলে তোমাদের জন্য তাহাদেরকে পালনীয় কোনো ইদ্যত নাই প্রথম কথা হচ্ছে আল্লাহ বলছেন যে হে মুমিনগণ তোমরা কাউকে বিবাহ করেছো তাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার পূর্বেই যদি তালাক দিতে চাও তাহলে তোমরা তালাক দিতে পারো এবং যে মোহরনা ধার্য করা হয়েছিলো সে মোহরানা পরিশোধ করতে হবে অর্ধেক দিতে হবে অর্ধেক অংশে সম্পূর্ণ লাগবে না আর তিন নম্বর পয়েন্ট যে এখানে সেই নারীর ইদ্যত লাগবে না এখন এই ঘটনা যদি ঘটে থাকে যদি তারা তিন ভাই তিনটে বোনের সঙ্গে যদি উল্টো হয়ে থাকে এখন কী করতে পারে প্রথম কথা তালাক হয় নাই এটা অনিচ্ছাকৃত ভুল তারা উভয়েই তোবা করবে এবং আল্লাহ কাছে অনুতপ্ত হবে সমাধান হয়ে গেল এক নম্বর সমাধান দুই নম্বর সমাধান যদি আরেকটা নিতে চান করানসোনা থেকে তাহলে এটা বোঝা যায় তাহলে যেহেতু বউ চেঞ্জ হয়ে গেছে তারা মহরানা দিয়ে বিবাহ করেছে শারীরিক সম্পর্ক একবার করে নাই বাসুরেরটা ঘটে গেছে ভুল করে অন্য একজনের সঙ্গে তার ভাইয়ের সঙ্গে এক্ষেত্রে করোনা কি ওই ভাই কী করবে মূল যার সঙ্গে বিবাহ হয়েছিল যেহেতু তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয় নাই কিন্তু শুধু বিবাহ হয়েছিল মোহরানা ধার্য করা ছিল সে তালাক দিয়ে দিবে তার ওই মোহরানা কৃত স্ত্রীকে তালাক দিয়ে দিবে তালাক দেওয়ার পরেই এখানে ইদ্দত লাগবে না ইদ্যত লাগবে না মেয়েটির এবার যার সঙ্গে রাত্রে ছিল মানে যার সঙ্গে সহবাস হয়েছে বাসুরাত কেউ করেছে ভুলবশত ওই মেয়ের পিতার সম্মতিসহ আবার নতুন করে বিবাহ পড়ে দিবে কোর স্পষ্ট আয়াত কপিল সাহেব এতটা দেখতে পান নাই আপনারা মাদ্রাসায় কী করেন ঘুমান এই কোরআনটা পড়েননি স্রব বাকারাটা পড়েননি সুরবাকারা সময় দুই আতমার দুইশো পড়লেই সমাধান পেয়ে যেতেন এবং সুরা হাজাব সময় তেত্রিশ আয়ত উনপঞ্চাশ পড়লে এই মানে জবাবটা পেয়ে যেতেন কোরআনে আছে আল্লাহ আহালাহি দলিল চান কি আজীব ব্যাপার প্রথম কথা হচ্ছে যে আপনি যে ঘটনা বলেছেন যে ইমাম আবনী বা রেমহল্লার ফতোয়া থেকে প্রমাণ দিতে পারবেন মাঝাব মারার জন্য এই দলিল তো ইমাম আবনবা থেকে সমাধান দেন ইনশাল্লাহ পারবেন না দুই এটাই যদি হয় কিছু আমরা প্রশ্ন করি আপনারা উত্তর দেন এই যে আপনি মোবাইল ব্যবহার করেন এটা না নাজেজ ইমাম আবু পর ফতোয়া দেন তো কপিল সাহেব ইমাম আবির রহমাল্লা কি বলেছে ইউটিউবে আপনার ভিডিও দেখা যায় এখন ইউটিউব ব্যবহার করা জায়েজ না নাজেজ ইমাম পর ফতোয়া দেন তিন নম্বর বিষয় যে টেস্টিভ বেবি টিউবের মাধ্যমে সন্তান নেওয়া যাবে কি যাবে না ইমাম আবহানিপার রহমল্লা ফতোয়া দেন চার নম্বর প্রসঙ্গ মাইকে যে মসজিদে আজান দিচ্ছেন এটা না নাজেজ ইমাম আবু নিপারমল্লা ফতোয়া দেন কান্ডুম ব্যবহার করা বা পিল ট্যাবলেটগুলো খেয়ে জন্ম সমীক্ষণের জন্য নিয়ন্ত্রণ করা যাবে কি যাবে না সরাসরি ইমাম আবহনপার মালার ফতোয়া দেন দিতে পারবেন এইগুলো দেওয়া সম্ভব আপনার বলছেন মাজাব মানতে হবে কেন যেহেতু কোরানস থেকে নেই তো এই মশলাগুলো তো ইমাম আবহনবা থেকে কোনো ফতোয়া প্রমাণ নেই আপনাদের মতো মুক্তি হিসেবে কলমের খোঁচা লাগবে তো যাই হোক আমরা দর্শককে এতটা বলতে চাইছিলাম উনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছে আর আল যে প্রশ্ন করছে একটা শিশু সুলভ আলসের বাচ্চা শিশুরা এর জবাব দিতে মানে পারবে এটা কোরআনেই জবাব আছে আল্লাহ বলে দিয়েছে ইসলামের অচু রসুল বিষনবি বলে দিয়েছেন অনিচ্ছাকৃত ভুল আল্লাচনাতলা গ্রহণ করবেন না আল্লাহ হচ্ছে ধারতব্য নয় আর পবিত্র কোরআনের দুটো আয়াত পেশ করেছি যদি মানে বিবাহর পরে মোহরণা দেওয়ার পরে যে স্পর্শ স্ত্রীর সঙ্গে না করে যে তালাক দিতে চায় তালাক দিতে পারবে তালাক দিতে পারবে তারপরে তার লাগবে না স্পষ্ট এত জলজন্তু কোরআনের আয়াত থাকতে আপনারা কি বুঝি না পড়াশোনা করেন না ঘুমান না সবসময় মাজারে ব্যবসাগুলো নিয়ে ব্যস্ত থাকেন মিলাদ কিয়ান নিয়ে ব্যস্ত থাকেন কি করেন আপনারা বুঝি না আল্লাহ সুবান আপনাদেরকে হেদ দান করুক খবর হাদিস কেমন চ্যালেঞ্জ করবেন না আপনাকে ছয়টা চ্যালেঞ্জ করেছি প্রথম ওই চ্যালেঞ্জে এই কি প্রতি আছে প্রমাণ পেশ করেন প্রমাণ পেশ করেন তবে এই যে আধুনিক মাসালা মোবাইল ব্যবহার করা যাবে কি যাবে না টিভি ব্যবহার করা যাবে কি যাবে না টেস্টি বেবি সন্তান নেওয়া যাবে কি যাবে না একটা ছেলে আছে সৌদি আরবে স্ত্রী আছে বাংলাদেশে এখন ইমোর মাধ্যমে তার স্ত্রীর যৌনাঙ্গ দেখতে চাইছে শরীর দেখতে চাইছে ইমম আবন ইফা রেহমাল্লাহ এ বিষয়ে কী ফতোয়া দেশে সরাসরি দেন এখন যদি বলেন না আবন আবোনফা থেকে প্রমাণ নেই ওসুল আছে তো ভাই ইমাম আবহাওয়ার ওসুল দিয়ে আপনার কি মুস্তাহিদ যে আপনারা ইজতেহাত করবেন এটা তো সম্ভব না আপনার তো মুকাল্লিদ মুকাল্লিদরা ওসুল থেকে ইসতেহাত করতে পারবে না এ বিষয়ে একাধিক আমার আলোচনা আছে আপনারা শুনতে পারেন আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ইয়াটাকে বলা হয় অ্যান্টিভ্যানাম অ্যান্টিভেনামটা সহ্য করুন যেহেতু আপনারা অভিযোগ করেছেন আসলে এগুলো আলেম সমাজ কীভাবে এই প্রশ্ন করে অভিযোগ করে চ্যালেঞ্জ করে বুঝি না এত শিশু সব প্রশ্ন করতে হয় না আপনারা যত কথা বলছেন বাংলার মানুষ আপনাদের অজ্ঞতা দেখতে পাচ্ছে অজ্ঞতা প্লিজ অজ্ঞতা দেখায় না মানুষকে মানুষ হাসছে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত